আই আন্নের কি বলতাম, আই আই উকি দিতে দেখি হ্যাতারা মোবাইলে কথা বলতিছে, আরে দেখি আরে নুরানি দিছে। ও কজন? আই তো অন্ধকারে চিন্তা হারিন, পাঁচজন হইতো। দেখলি কি চিনবিনি? আসলে আমি আপনাদের এই গ্রামের মেহমান, ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি কি আমার একটা হেল্প করতে পারবেন? বাবরে বাব, আপনি আঙ্গো গ্রামের মেহমান নি? আঙ্গো গ্রামের মানুষের আবার মেহমানের প্রতি বিশেষ দুর্বল আছে বুঝছেন নি? আনলে কই ফেলান, কি করুন লাগবে আপনার? সহজ না রে মানুষ চেনা, বাইরে দেখায় চমৎকার, এমন একটা আয়নার দরকার ভেতর দেখায় পরিষ্কার, এমন একটা আয়নার দরকার ভেতর দেখায় পরিষ্কার। হায় রে কারো মনে নাই আনন্দ, ঘরে ঘরে শুধু দ্বন্দ্ব, নিরানন্দ অবিরাম তার নাম আনন্দ গ্রাম। সহজ না রে মানুষ চেনা, হায় রে সহজ না রে মানুষ চেনা, বাইরে দেখায় চমৎকার, এমন একটা আয়নার দরকার ভেতর দেখায় পরিষ্কার, এমন একটা আয়নার দরকার ভেতর দেখায় পরিষ্কার। এ কি শাহজাদা সাহেব, উনাদের টাকা পয়সার ব্যাপারে কিছু বলেননি? কবে টাকা পয়সা দিতে হবে? হিয়া বদ্ধা ভুলই অ্যাকচুয়ালি হয়ে যাকি, এদেরকে বলেছিলাম আর কি, হ্যাঁ কথাটা ওরা মনে রাখে নাই। যাক আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, আমি ঠিক সময় মতো আপনার হাতে টাকা পৌঁছে দেবো যে। আচ্ছা ঠিক আছে শাহজাদা সাহেব, খেয়াল রাখেন কিন্তু বেশি দেরি করেন না, বিদেশ যাওয়ার ব্যাপার বুঝতেই পারতেছেন, বেশি দেরি হলেই সব কিছু কিন্তু গড়বড় হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা বদ্ধা একটা কথা বলি, মানে একটু ফাইনালি আপনাদের টাকাটা কবে লাগবে, মানে যদি বলতেন আমি টোটাল ক্লিয়ার থাকতাম আর কি। আরে আপনি তো সব কিছু ভুলে গেছেন দেখছি, তো ওরা মনে রাখবে কি? আচ্ছা ঠিক আছে, আমি কিসিঞ্জার বসকে বলবো না, আপনারা ওনার কাছ থেকে জানিয়ে নিন। আর শোনেন, এখন বাড়ির যায় নাকে তেল দিয়ে ঘুমান। আহা বদ্দা, অন্যের কথাই শুনি মন শান্তি পাইছে আর কি। যাই বদ্দা, আমি বাড়ির যাবো আর একটু ঠেলার যাওয়ার লাগবো যে বুঝছেন নি, মানে ওই নতুন ড্রেস পরবো তো, জামা খাবার বানাবো আর কি। আসি বদ্দা। এই আসেন। শোনো, ব্যাগ টেন তো আমি জোগাড় করতে পারি না, এনে কোকে টাকা আর কিছু কাগজপত্র আছে, কিস্তিতে শোধ করে দেবো। এর নিয়ে আন্নে কোনো চিন্তা করবেন না, আন্নের উপর আমার পূর্ণ ভরসা আছে বুঝছেন নি। আনুনেন, আমি একটা ব্যাপারে ডিসিশন লই ফেলাইছি, আন্নে আল্লাহ করিয়া যাবেন, আন্নের কিছু লাগত না, একদম কনফার্ম থাকেন জান। আরে ওই আই কি হরের পুতনি, হ্যাঁ আই তোমার দোয়ায় করিয়া যাবো, আর যার সম্পত্তি আছে তা যদি সেল করে দেই তো ওরকম করিয়া কেন কিনে হালাইতে পারি। শোনেন ভাইটা, আন্নে তো যেতে যাইতেছে, আন্নে করিয়া কিনতে পারবেন ঠিক, কিন্তু করিয়া যাইতে পারবেন না বুঝছেন নি। ইয়ান তুই কি কও, হ্যাঁ আই যদি করিয়া কিনে হালাইতাম পারি তাহলে করিয়া যাবো কিল্লাই, আই তো করিয়াতেই থাকো। বাউরে বাউ, আন্নের বুদ্ধিল্লাই পারাই যাইতেছে না, অবশ্যই আন্নে করিয়া দেন ঠিক বলছি। ওয়ান সেকেন্ড প্লিজ, ফোন চলিয়েছি আরি। হ্যালো বলি ফেলাও, কাজ হয়েছে নি? বস আমি চলে আসতে আর কাজ হবি না, আপনি আমাকে কি মনে করিতেন? বাউরে বাউ, এত কথা কস কিল্লে, কাজ হয়েছে নি? হ্যাঁ কাজ হলে তাড়াতাড়ি চলে আয়, তোরারে একজনের সাথে পরিচয় করাই দিও। কিন্তু বস একটা কথা, আমি কিন্তু ওনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেইনি। আরে কোনো সমস্যা হইতো না, আমি দেখবো এগেন, তুই চলে আয় তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা রাখি। এই আবার কি আশ্চর্য, মেসেজ দিলেও সমস্যা আবার না দিলেও সমস্যা, বকা খাওয়া লাগে না। যাই আমার কাজ আমি করি। তুমি আবার কার লাগে পরিচয় করা দিবা, হ্যাঁ কি করিয়া থাকে নি? আরে না করিয়া থাকতো কি, হ্যাঁ হইলো আমার এজেন্ট বুঝছেন নি, হ্যাঁরা ওই কাজ কাম করি সব ব্যাগগুন আরে বলি দেয়, মানে আর কাছে লই আয়ে আই সব ম্যানেজ করি দিই, আই তো সব জায়গায় যাইতে আরি না। তবে আন্নে কোনো চিন্তা করবেন না, টেনশনও করবেন না, আই একদিন যাই আপনার সিরিয়াল লই চলে। না ব্যাগই ঠিক আছে, কিন্তু আর একটা সমস্যা, তুমি তো আপনার লোক, তোমার কমা যায় না কই থাকতে পারতিস না। আরে ইয়ান আপনি কি বলতেছেন ভাই, আন্নে আর সাক্ষাৎ বড় ভাইয়ের মতো বুঝছেন নি,
আনে আরে না বলে ওই কালা শরীরে বলবেন নাকি কি বলবেন বলি ভালান আর ধরো যে আই তো কুনিয়া চলে যাবো বাড়ির মধ্যে আমার বোনটা একলা পড়ে থাকবো হেতিরে যদি মনে করে একটা বিয়ে সাথে দিয়ে যেতে পারতাম মনটা একটু শান্তি হত পয়সা ইয়ান নিয়ে আপনি কোনো টেনশন করবেন না সব আর কাঁধে নিয়ে নিলাম আমি সব ম্যানেজ করি বললাম ও বুঝছেন কি তোমার কাছে কি পাত্র আছে নি তুমি যদি একটা পাত্র জোগাড় করতে পারতে তাহলে মনটার মধ্যে একটা শান্তি পাইতাম আরে কোনো চিন্তা করবেন না ভাইজান হ্যাঁ আন্নের বোনের বিয়া মনে করেন ওই গেছে বুঝি আন্নে মাথা ঠান্ডা করি বাড়ি গিয়ে ঘুমাই থাকি তুই আবার কার লগে বিয়ে দিয়ে দিলা পাত্রের বাড়ি কোনায় পাত্রের হরিচয় কি আবার কার লাগে না হরিচয় করাই দিবা হেতে কোনায় আরে হান নাকি মানে বলছি আরে হান নাকি সত্য সত্য দড়ি নিলছেন নি ও আচ্ছা আই বললাম পুয়াটা দেউম নি বুঝছেন নি ইয়া না না টেনশন করনা চলেন চলেন বাড়ির দিকে যাই হান হান আবার একটু কাজ আছে চলেন ওই যাইবো কই আরে বোনের বিয়েটা কোন ব্যাপার নি হ্যাঁ খারাপ কিছু নেই জগিং করলে শরীর ভালো থাকে জগিং করলে তুই চাইলে তুই তো জগিং করতে না জগিং করলে তোমার হেড খালি হইব তুমি বেশি করে খাইতে আসবা আবার তোমরা তো খানার লাই আইছো খানার লাই তো আইছো আবার কি বুঝছি এত জোরে গন লাগব না বুঝছি তুই আরে দেখি কি তোর টাইম না হ্যাঁ শোনো ব্যাকের কথা জানি না তা আমি খুব খুশি তুই সুস্থ আর তোমার বাড়ি খানার লাই আই নাই অন্য একটা কাম আছে অন্য একটা কামে আইছে আর আর মোহন রাজন আইব না আচ্ছা মোহন আইতো না হিগেলে বিয়ার কথাবার্তা চলতেছে কিন্তু রাজন কিল্লে আইতো না হেডা কসাই অন্যের কথা কইতে না কেন না নিজের কথা জানি আচ্ছা বাদ দাও আচ্ছা তোমার বিয়া কি হাসা আছে মনের লগে হইব না কিসিনজারের লগে হইব অবশ্য এই কথা আর জিগান উচিত না বলি ফেলাইলাম আজি তোমার তো টেনশন কিল্লে হইতেছে হ্যাঁ আই তো বুঝি তুমি যে কাডা গাইনো না সেটা আর দিতে আসছো এটা খুব বালা করে বুঝি তাই তুই মারা করে শুনে যাও ওই মোহনের লগে যদি আর বিয়ে না হয় কিসের লগে কিন্তু হইব যে কিসের লগে বিয়ে হইব যদি মোহনের লগে না হয় এত জানার আগ্রহ কিনলে আপনার হ্যাঁ আপনার তো বাপ সাপ দিয়ে বাড়া মনে হইতেছে না কিছু কইবা নি আরে না বুঝছি বিয়ে তো আর করণই লাগবে কিসের লগে নাও অন্য কাউরে দড়ি বিয়ে করি আর আসবা এটা তো আর দোষ না বয়সের দোষ আরই আচ্ছা বাদ দাও বগুল ভাই এখন নাই হাতের লগে তো দেওয়া হইলো না মিয়া ভাই হে ব্যান এর তুন তোমগুলো ওয়েট করতে আসছিল এই একটু আগে দোকানে গেছে যাবি তো যাইবো দশ মিনিটের মধ্যে চলে যাইব না আজকে আর বইম না তুই তোমার লগে আমার একটা জরুরি কথা আছে আমার কাছে জরুরি কথা বাবা আচ্ছা যদি তুই আর বিশ্বাস করো তাহলে কইতে হারো তা আয় তোর কথা দিতে আসি আয় কিন্তু আমার তো খেয়াল করতাম না এটা খাম খেলি করানোর সময় না আস না তুমি জানো না অন কাউরে জানাই নাই কালকে রাতে আর করে এটা কইছে কি কইলো হ্যাঁ আরে বলছে যে মারি ফেলাইব কারা এসব করতে চাই জানি না তো আর ওফে এটা কইছে হ্যাঁ কিন্তু আজ জানো মতে তোমার তো কোনো শত্রু নাই তো অ্যাটাক করব কারা কারো চিন্তা হচ্ছে নি কেন চিনি এত রাত তো মুখ বান্ধা মুখোশ ওর জন্য চিন্তা আরি না কিল্লাই করলে আর মনে হয় হাতে মনে করছে যে আমি হাতে কখনো ক্ষতি করতে না রে তো তুই এর লাইতে টেনশন করতেছ কিল্লাই তোমার যে দোস্তরা আছে হেতাকর কাছে খুলি গো তোমরা তিনজন এক লগে থাকলে কেউ তোমার কোনো ক্ষতি করতে আসতো না না তিনজন এক লগে হাতেরা বুঝি গেছে তিনজন আর এক লগে নাই এলাই না অ্যাটাক করছে এই সুযোগ লইছে হাতেরা রাজন বিয়ে করি এলাইছে মহিন না তোমার বিয়ে করবো কি করবো না এটা লই চিন্তায় আছে এখন মন চাইলে বিয়ে করবো না আসলে বিয়ে করতো না আর কি বাজারে ফোন কেন কেউ আরো মন চাইলে বিয়ে করবো কেউ মন চাইলে বিয়ে করতো না যে না আই হেন মাইয়া না আরে দূর তুমি তো কথাটার অন্য অর্থ করি ফেলাইতেছ আই অনে না আইসি কিল্লাই আইসি তো আরে সাবধান করণের লাই বুঝছনি গেরাম একটা বাজে ঘটনা ঘটবো ঘটবোই আই টেন আইসি তুমি সাবধানে চলাফেরা করিও কেন আসি আচ্ছা
যদি আই কোনো উপকার আইতে হারি তাহলে কইও আরি আচ্ছা কইও কইও মানে বলতেছি কিরম আছো শুনো আমি একটু লেট করে ফেলাইছি সরি আরে মাফ করে দাও একটু লেট করছেন মানে এটা একটু লেট কত সময় পার হয়েছে আপনি জানেন আমার বাড়ি যাওয়ার সময় আছে আমি বাড়ি যাই আপনি থাকেন শুনো বাড়ি যাওয়া লয় তোমার কোনো টেনশন করা লাগবো না আই ব্যাগ ব্যবস্থা করে আইছি ব্যবস্থা করছেন মানে এই আপনি আমার বাইরে চিনেননি হেতে যদি বাড়ি তাই দেখে যে আমি বাড়িত নাই তাহলে তুল কলাম লাগাই দিব আপনি জানেন শুনো তুমি হুদাউদি টেনশন করতেছো বুঝছো নি হ্যাঁ তোমার বাইরে লই কোনো টেনশন করার দরকার নাই আই তারে বলি আসছি তুমি খালি যায়া বলবা যে আনলাই তুমি দেখা করতে এসে বুঝছো নি কি কোন আপনি আপনি বাইরে আমার বাইরে ম্যানেজ করেন কি করি আপনি কি জাদু টোনা জানেন নি আরে ভাই এগুলি জাদু টোনা নয় ইয়ান হইতেছে টেকনিক হ্যাঁ শুনো এত কিছু তোমার চিন্তা করা লাগতো না আসলাম কোনে দুজন মিলে একটু ভালো মন্দ কথা বলবো একটু পেয়ার মহব্বতের কথা বলবো তা ন কি শুরু করলা দাও তোমার লাই কি আনছি আপনি আমার এইগুলো আনতে গেলেন কি লাই আপনি আইছেন এলেই আমি খুশি শুনো তোমারে যাই বিদেশ লই যাই বিয়া করি হ্যাঁ এই কথা কিন্তু কাউরে বলবো না এমনকি তোমার বাইরেও বলবো না তোমার বাইরে আর কি বলছি জানো বলছি যে তোমার একটা ভালো দেখি পাত্র দেখি বিয়ে করাই আসলে বিয়ে তো করিমো আমি হ্যাঁ আমার কথা তো এত তাড়াতাড়ি বলা চাইতো না কি বলো ঠিক বলছি না আপনি তো খুব কামের লোক আমি তো প্রথমে আপনারে দেই মনে করছিলাম আপনি টাউট ফকিতির লোক আপনি আসলেও খুব কামের লোক শুনো মানুষের চেহারা দেই মানুষের বিচার করা যায় না মানুষের বিচার করতে হয় তার কর্মে বুঝছো নি হ্যাঁ দেখো তোমার এই কথাটা আমার ভালো লাগছে বিদেশ যাইতে তো মেলা টিয়া পয়সা লাগে তো আমি চিন্তা করছি যাও তোমার আমি একটা ব্যবস্থা করে দিব বুঝছো নি আপনি কোনো চিন্তা করবেন না আর কাছে আর মায়ের গয়না আছে সময় হলে বলবেন আই মায়ের গয়না আপনার কাছে নিয়ে আসবো তাই নি শুনো আই তো তোমার ভাবছিলাম তুমি বোধ হয় ঘোরাফেরা করা একটা মাইয়া ছেলে আরি এখন তো দেখতেছি তুমি সংসারী হ্যাঁ খুব খুশি হয়েছি আচ্ছা তোমার সময় মতো আমি খবর দেবো তুমি কিন্তু চলে আসবা ঠিক আছে আর শুনো ইয়ানে কিছু আপেল আর কমলা আছে লই যাও লাও 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 দয়া করে একটু সরে যাবেন নি সরে যাবো নি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিদেশ যাওন লই কার লগে কথা বলছে কিসিনজার ওই যে আঙ্গু কলিয়া ফাসে না হেদিতে হইছি কে গস তুই কলির লগে আবার কিসিনজারের ভাব হইল কেমনে আর মাথায় তো কিছুই ঢুকতেছে না রে আর কাছে বিষয়টা লই খটকা মনে হই দিছে রে কইজর খুব সাবধানে থাকিস কোন একটা ঘটনা কইজো আর বলে হ্যাঁ সাজু ক তুই কথা ক তুই এমন হাঁপাইতে অসুস কিল্লে কি হয়েছে আর কি বলছে মারি ফেলাই গো আচ্ছা রাখ সাজুরে ত্রেট করছে এতরে মারি এলাই গো ভাই
এই আনন্দ গ্রামের মধ্যে কি সুর হয়ে গেছে কনসাই, এত মানুষ থাকতে সাজুরে কিল্লাই হুমকি দিব। কালি সাজুরে না, কালকে রাইতে তো আরো অ্যাটাক করছিল। হ্যাঁ, আমার মনে হয় গ্রামের মধ্যে থাকি কেউ এই ঘটনা ঘটাইতেছে। হ্যাঁ, এতটুকু স্বার্থে আমরা বাধা হয়ে দাঁড়াইছি, বুঝছত নি? আপনি কি কিছু বুঝতে পারতেছেন? হাগুলোর মতন কথা কাজ করলে বুঝতে আনলে কি বই যায়নি? আচ্ছা, আমরা যে কথাবার্তা বলি কেউ যেন টের না পায়। আচ্ছা, হ্যাঁ, সব কিছু সুপে সুপে করম লাগবে, বুঝছত নি? চিন্তা করিস না, আমি আসি তো। হুম, তখন চলে যা। কে করতেছে এই গাম? আপনি কি আমারে ডাকতেছেন? জি, আপনি কি বলছি? আপনি হাসতেছেন কেন? হ্যাঁ, না মানে আপনি কি সবার সাথে এইভাবে কথা বলেন নাকি শুধু আমার সাথেই বলছেন? না না না, আইলা দেখাল থেকে ছোটবেলা থেকে আমি কথা বলি, তা আপনি যে আনা ডাকলেন কি বলেন? আচ্ছা, আপনাদের গ্রামে যে একটা চুলোলা ছেলে থাকে, ওকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? চুল্লে ফুলা, এই গ্রামে তো অনেক চুল্লে ফুলা আছে, তো নাম না বললে তো কিছু বলতে পারবো না, বুঝছেন? আপনার নাম জানেন না? আপনি কার বাড়িতে আসছেন? আমি তো আসছি রুহিদের বাড়ি। ওরে ভাই, আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না ভাই। আচ্ছা ভাই, ভাই আপনি আমার একটা কাজ করতে পারবেন? শোনেন শোনেন, আমার কাছে কাগজ কলম আছে, আপনি কাগজ কলম দিই, আপনি আমাকে লিখে দিতে পারবেন ঠিকানাটা? হ্যাঁ, এই যে কাগজ কলম, আমাকে চিনেন না তাতে কি হয়েছে? এখন চিনবেন, আমি আপনাদের এই সুন্দর আনন্দ গ্রামের মেহমান। এখন বুঝতাম আছি, কিন্তু আবার আপনার নাম যে কিভাবে জানছেন এটা তো বললেন না। আসলে আমি এখানে আসার সময় আমার হাতে ভালো দুটো মোবাইল ছিল, চুরি হয়ে গেছে, আর এখন যে মোবাইলটা আছে এটা দিয়ে ভালো ছবি ওঠানো যায় না। আর আমি চাচ্ছিলাম এত সুন্দর গ্রাম কিছু ভালো ছবি ওঠায়, এত সুন্দর পরিবেশ, তো একজনকে আমি জিজ্ঞেস করেছি যে কে ভালো ছবি ওঠায়, গোপন সূত্রে সে আপনার কথা।